দেই এই বিল্ডিংটাতে যদি একটু কাম পাই। আব্বা কই গেল গা, তারে খুঁজা পাগল হয়ে যেতেছি গা। আরে ওই দেখি আব্বা, আব্বা কি রে বাজন তুই এনে? আপনি এনে কি করেন? আমি আইসে যে বাড়িগুলো হইতাছে না, এখানে যদি একটু কাজ টাজ পাই টাকাটা পামু। আপনি এত কাজ করে কি করবেন গন্তব্বা? গতকাল দেখলাম ভ্যান চালাইতেছেন, আবার আপনি রিক্সা চালান, এখন আবার এই কনস্ট্রাকশনের কাজ করতেছেন, আবার দিয়ে ইটের কাজ করেন, এত কাজ করে আপনি কি করবেন? ওই বাজান আমি কি করো মানে, তুই জানো না কি করো, আমার মেলা টাকার দরকার, তুই লেখাপড়া করবি বড় হবি, আমার স্বপ্ন না এটা। আব্বা একটা কথা কইতাম। ক বাজান, এখন কি করবি ক? আব্বা আমি তো নতুন কলেজে ভর্তি হয়েছি, আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে, আমার বন্ধু বান্ধবরা নতুন শার্ট প্যান্ট পরে, ওগো বাপ মা গো গাড়ি বাড়ি আছে, ওরা ফাস্ট ফুড খাইতে যায় রেস্টুরেন্ট আব্বা, কিন্তু আমার তো শার্ট প্যান্টও নাই আর টাকাও নাই, এই জন্য ফাস্ট ফুডও খাইতে পারি না আর অগলগে ঘুরতে পারি না। আব্বা আমার শার্ট প্যান্ট লাগবো, সুন্দর আর দামি। বাবারে আমার তো মনটা চায় আমি তোরে ভালো জামা কাপড় ওড়াই, তোর আমার শহরে পাঠাই, উচ্চশিক্ষা শিক্ষিত করি, সব বাবা মারি কিন্তু মনে চায় প্লাবন্ডে লেখাপড়া করাইতে জামা কাপড় কিনে দিতে, কিন্তু এখন আমি কোথেকে দিব বাবা এগুলো কিনা তোরে ক? আর যে কি জানি কইলি, তোর বন্ধু বান্ধব কি জানি খায়? ওই যে ফাস্টফুড বড় লোক খাওয়ান আব্বা। বড় লোক খাওয়ান যাক গা, আমি তোর লেখাপড়া করামু, তুই বড় হবি, ভালো চাকরি করবি, টাকা পয়সা পাবি, পরে ওটি কিনাই না তোর হাতে আমারে খাওয়াইস। এটা ভাবুন যে বাবা ভবিষ্যতে, আব্বা আপনি যদি এখন আমার শার্ট প্যান্ট না কিনে দেন তাহলে এখন থেকে আর আমি কলেজে যাবো না আব্বা। বাবা এই কথা খুঁজ না, এই কথা খুঁজ না, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন বাবা, আমার গায়ে রক্ত আছে, দরকার লাগে আমার কিডনি বেঁচে চালামু, কিন্তু তারপরে আমি আমি ওর পোলারে পড়ামু। আব্বা হ্যাঁ আপনার কিডনি বেঁচে লাগবে না আব্বা, আমি এখন আসি। আল্লাহ আল্লাহ আমার টাকা পয়সা দাও আল্লাহ, ওর পোলাটার মনের আশা পূরণ করি। দেখি এ বাড়িতে খেলেছি গা কাপ ঢাপ দিব নি, কি করবি ভাই? ও ভাই 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 এখানে কোনো কাজ টাজ পাওয়া যাবো না ভাই? এখানে লোক লাগে না, আমরাই কাজ করতে পারতেছি না, আপনি অন্য জায়গায় কাজ দেখেন। আচ্ছা ভাই রহমান জানোস রে, পুরান পাগলে ভাত পারে নতুন পাগলে রান দেবে, যা কাজ কর। এই রাখো 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 রাখো, এই লোক তোমার বড় ঠিক আছে, চৌকা 3,000 টাকা পাইছি, পোলারে দেবো 2,000 আর 1,000টা বাজার সদাই করুন। আব্বা কই গেছিলেন? আব্বা কই গেছিলাম টাকা জোগাড় করতে, এই দেখ এক জায়গায় কাম করছিলাম তো ওইদের 3,000 টাকা পাইলাম, এক কাম করবা দেন 2,000 নিয়ে যা বাবা, আর 1,000 দিয়ে বাজার টাজার করুন। আব্বা 2,000 টাকা কি আর শার্ট প্যান্ট মামু, এটি হলো বড় লোক শার্ট প্যান্ট আব্বা, আরও অনেক টাকা লাগবো, এই টাকাটাও দেন। বাবা কই কি এই পুরোটা বছরের 11টা মাস তো যা খাই না খাই আল্লাহ খাওয়ায়, কিন্তু সামনে তো 1 মাস রোজা না, এই রোজার মধ্যে তুই তো আবার দুধ ছাড়া ভাত খেতে পারিস না, দুধ চিনি কিনতে হইব, একটু মাছ টাছ কিনতে হইব, দুধ লাগবো, তোর তো আবার দুধ ছাড়া খাস না ভাত বাবা। আব্বা আপনি তো অনেক কাজ করে টাকা ইনকাম করতেছেন, আর একটু কাজ করে তারপর অন্য কিছু টাকা জমান আব্বা, এইটা দেওয়া যাবো না। আচ্ছা আমি যাই। ঠিক আছে যা, এটা দিয়া আব্বা এবার শার্ট প্যান্ট কিনুন। আচ্ছা টাকাটা হারাইস না মাদান। ঠিক আছে আব্বা। পোলাটা কি খুশি হয়েছে টাকাটা পায়া, আমি তো চাই সবসময় পোলার খুশি থাকুক, কিন্তু অনেক বাজারের খরচ আরও কিছু করতেই হইব, পোলা গেছে কাপড় কিনতে, দেহি আবার ব্যবস্থা করি, খাইতে হইব না, ঘরে যাই গোসল করে লই আগে। ডেটিং করার জন্য কি জামাটা নিছি একটা আবার দেখ, দেরি হচ্ছে তার সময় কম, আয় চাচা যান যান দাঁতাই যান, মেন রোডে যাবো চলেন।
অনেকদিন পর আজকে যাইতেছি দুই বন্ধু মিল্লা সিনেমা দেখতে। তুই একটু চুপ কর না, একটু চুপ কর। আরে বেটা কে চুপ, আজকে কোনো চুপ হইব না, আজকে পুরো চিল হইব, বুঝছস? আরে একটু চুপ কর না ভাই, চুপ কর। আরে ভাই তুই চুপচুপ করিস না তো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই দেখি বেটা অটো তো উঠার পর থেকে মিনমিন করতেছিস আমার লেগে, কাহিনি নাকি ভাই? একটু নেমে একটু কথা বল। কিরে বন্ধু কি খবর তোর ওই গার্লফ্রেন্ডের? আরে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই রে। এগুলো কি বলছ তুই, কি কস তুই? দেখি এখন পুরাই ভিজা বিড়াল হয়ে গেলি। হ্যাঁ গার্লফ্রেন্ড নাই তোর? হ্যাঁ। আরে না আমার এইসব গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছু নাই। লামিয়া লামিয়া ওইটা। আরে এগুলো কি কস তুই, অবজা বুঝলাম না, তুই কি কস? আরে বাদ দে। আরে কিসের লামিয়া, তুই প্রেম করি না রে ভাই। কি কস? হে কাকা আপনি দাঁড়াই গেলেন কেন? আমি যাবো না। আরে কি কর না, কোন যাবো না, সিনেমা একটা ভালো একটা মোমেন্টের ভিতরে বন্ধু বান্ধব কথা বলতেছি, আপনি হুট করে কোন যাবো না? এ বাবা আপনার আবার ভাড়াটা দেন, যে অন্য গাড়িতে যান। এ আব্বা নামেন। বুঝলাম না কি কয়, উনি নামাই দিল। আরে তোর আব্বা কয় কে? বুঝলাম না, তোর আব্বা লাগে নাকি? আরে কত মানুষের তো আব্বা কয়, তাই বলে কি আব্বা হয়ে যায়? আচ্ছা যাই হোক, যান যান এখন যাবো, এই টাকা নিয়ে যান। এই চল, তোর লেগে আজকে সবই শেষ হয়ে গেল গা। বলি কি আব্বা হয়ে যায়? আব্বা আমার শার্ট প্যান্ট লাগবে। আল্লাহ আমার প্লটটা ভালো রেখো আল্লাহ, যে প্লট জন্য এমন লাগতেছে কেন আমার কাছে, আমার পৃথিবীটা ঘুরতেছে। একটু বসে, এটা হলো বড় লোক শার্ট প্যান্ট আব্বা, আরো অনেক টাকা লাগবো, এই টাকাটাও দেন। বড় লোক শার্ট প্যান্ট আব্বা, তাই বলে কি আব্বা হয়ে যায়? আজকে ভালো শার্ট প্যান্ট কিনো। লামিয়া লামিয়া ওইটা। আপনি কথা না বলে আমাকে কে কথা কইবি? তুই বড় হবি, ভালো চাকরি করবি, টাকা পয়সা পাবি, পরে ওটি কি নাই না তোর হাতে আমারে খাওয়াই। পরে আমার মার্ডারে হারাইছি, তার আমি দেখতে পারি নাই। আপনি আমার একমাত্র সম্বল ছিলেন আব্বা, আপনি আমার একমাত্র জীবন ছিলেন আব্বা, আপনার আমি বাইরে ফেলালাম আব্বা। আব্বা আব্বা আপনি বার্গার খাইবেন আব্বা? আব্বা আমি আইনে দিব আব্বা। আব্বা আপনি উঠেন আব্বা, একটা বার কথা কন আব্বা। বাবা পরিবারকে বটবৃক্ষর মতো ছায়া দিয়ে যায়, সেই বাবাকে কষ্ট দিও না। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।